লাল মাটির শরণে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের। হ্যালো গাইস, আমরা চলে এসেছি উত্তরায়ণ বোলপুর উত্তরায়ণ মিউজিয়াম রবীন্দ্র ভবন। তো আমরা এই মিউজিয়ামের ভিতরে যাবো, টিকিট করবো, আর ভিতরে কি আছে সব তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আমাদের সাথে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। আমাদের টিকিট কাটা ডান, যেহেতু আমরা তিনজন স্টুডেন্ট আর হচ্ছে দাদা হচ্ছে দর্শক, তার জন্য দাদার টিকিট মূল্য 70 টাকা, আমাদের হচ্ছে 10 টাকা করে। তো আমরা এবার পার হেড তিনজনে 30 টাকা, দাদার 71 টাকা, আমাদের জন্য একটু ছাড়, স্টুডেন্টের জন্য ছাড়। আমরা স্টুডেন্ট, হ্যাঁ দেখো। কিন্তু আমরা ভিতরে গিয়ে ঘুরে আসি। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ পুরোপুরি, ব্যান্ড। তো আমরা ওখানে ক্যামেরা করবো না, চুরি করেও ক্যামেরা করবো না, যদি ফোন রেখে দেয় খুবই খারাপ হবে আমাদের সাথে। তো চলো মিউজিয়ামের ভিতরে ঘুরে আসি, আর তোমাদের বাইরে কিছু সিনেমেটিক শট এনজয় করাই। তো গাইস, আমাদের 2 মিনিটের মতো মিউজিয়ামটা ঘুরে চলে, এত বড় মিউজিয়াম নাকি আমি 2 মিনিটে ঘুরলাম, যেহেতু ভিডিও করতে দেয়নি তো তাড়াতাড়ি করে চলে এসেছি। আমার একটা ভাই একটা ডায়লগ, ভাই ডায়লগটা দেখ, একটু এটা দিলি, বিটিলো কি গান করছিস, বীরভূমের বিটিলো বল না কি সাত মিটিলো, না সাত মিটিনি, সত্যি ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি তো সাত মিটিনি, যেখানে ভিডিও নেই সেখানে আমরা নেই, না না মেনশন করতে বেশিক্ষণ নেই, বেশিক্ষণ নেই, আমরা আছি, চোখে দেখে আসবো, চোখে দেখে আসবো, লেন্স বন্দি করবো, ফোনে বন্দি তো, কিন্তু তোমাদের জন্য একটা 2 সেকেন্ডের ভিডিও দেখিয়েছি তোমাদের, চুরি চোরাই ক্লিপ এটা, চোরাই ক্লিপ। তো চলো এবার গার্ডেনের পিছনটাই যাবো, পিছনে কি আছে, 5টি বাড়ি আছে রবিঠাকুরের, ওই বাড়িগুলো আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর যারা ফেসবুক পেজটাকে ফলো করোনি অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বট গাছ, দেখো বট গাছের তলায়, শুনেছি মাঝে মাঝে নাকি বট গাছের তলায় ভূত থাকে, কোনোদিনও থাকে না ভূত, থাকে না, এই তো আমরা, আমি একটা ভূত তো দেখতে পাচ্ছি, আমরা আছি বট গাছের তলায়, আমরা কি ভূত না একদমই। তো চলো গার্ডেনটা দেখাই তোমাদের এবার। সো গাইস, আগের ব্লগে তো রোহন কর ভৌমিক তো তোমাদের গানটা শোনায়নি, তো এই ব্লগে তোমাদের গানটা শোনাচ্ছে, যেহেতু আমরা এখন রবীন্দ্র ভবনে আছি আর কি, যে মিউজিয়াম থেকে বড় কথা আমরা এখন লালমাটি শহরে এসেছি, তো মাটি তো দেখতেই পাচ্ছ লালমাটি। তো চলো এখানে কিছু এই গার্ডেনটার কিছু সিনেমেটিক শট দে, তোমাকে ও গান শোনাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো তোমরা শুনে মোমেন্টটা এনজয় করো। আর হচ্ছে ওর যে পেজটি আছে রোহন স্কটস, ওতে কিন্তু ফলো দিও অবশ্যই, আর পেজের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। লাল মাটির শরণে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চায় বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো, আমাটির ভেপু বাজায় এখনো কোনো দোষী ছেলে, আমাটির ভেপু, আমাটির ভেপু বাজায় এখনো কোনো দোষী ছেলে, শুনে গন্ধে মন ডাকিস নেলো, আমার আর রাখাল সাজা হলো না লাল মাটির সরানে। দেখো যে গাড়িটি ব্যবহার করতো ওই টাইমে, সে গাড়িটা তোমাদের দেখিয়ে নিচ্ছে, চলো আসো। রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি আগেকার দিনে দেখছি। তো গাইস, তো রবি ঠাকুরের যে বাড়ি ছিল, 4টে বাড়ি এই রবীন্দ্র ভবনে, এই বাড়িটা হচ্ছে মাটির বাড়ির সামনে দেখি না, এটা হচ্ছে শ্যামলী বাড়ি, এটা শ্যামলী বাড়ি, এই বাড়িটা তো গান্ধীজি আসলে এটা থাকতেন, আর গ্রীষ্মের দিনে এটা তো থাকতেন, এইটা হচ্ছে পুনশ্চ, এই বাড়িটা আমার সামনে যে বাড়িটা রয়েছে এই বাড়িটা হচ্ছে পুনশ্চ বাড়ি, এই বাড়িটাতে একটা লাইব্রেরির মতো বাসও করেছেন, এটা শেষ জীবনে নিয়ে যে থাকতেন, যে দুতলায় উঠতে পারতেন না তখন এইটা একটা থাকতেন, এই দিকে একটা বাড়ি আছে, এটা হচ্ছে উদীচি বাড়ি, এইটা উদীচি বাড়ি, এই একটা বাড়ি, এখানে 4টে বাড়ি, ওখানে একটা বাড়ি আছে, ওইটা হচ্ছে উদয়ন বাড়ি, ওইটা হচ্ছে বৈঠক, এই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছি, এই 4টে বাড়ি দেখার পরে এটা হচ্ছে বৈঠকখানা, এখানে মানে নানা রকম মানুষ আসতো, এখানে বসে আচার আলোচনা করতো, এখানে বসে এটাই হচ্ছে সেই বৈঠকখানা। তো গাইস, এখানে যে আর্ট পেন্টিংটা দেখছো এটা হচ্ছে রামকিঙ্কর বাইজি করা, তো দেখো খুবই সুন্দর আগেকার দিনের একটা আর্ট পেন্টিং।
এই সামনে যে গার্ডেনটি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রবীন্দ্র ঠাকুরের নিজের হাতে তৈরি একটি গার্ডেন। তো দেখো এই বাগানটি মানে আলোকসজ্জাও আছে রাতের দিকে, আর সুন্দর সুন্দর গোলাপ গাছ আছে, খুবই সুন্দর। এটি ঠিক তো হচ্ছে তোমাদের পড়বে হচ্ছে বৈঠকখানার ঠিক সামনের দিকে। তো গাইস আমাদের রবীন্দ্র ভবন ঘোরা কমপ্লিট আর কি, মিউজিয়ামটা পুরো ঘোরা কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু এদিক দিয়ে, বৈঠকখানা আর পুরো গার্ডেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে। তো তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিও আসছে। তোমরা আবারও বলছি যদি ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি গিয়ে করো, তাড়াতাড়ি গিয়ে। আর যারা ফেসবুকে এখনো পর্যন্ত ফলো করোনি তারা ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় ভালো ভালো ভিডিও দেখাতে আমরা পারবো একদম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আগেই বললাম তো, বাই বাই। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থাকো।